গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বাড়তে থাকা অভিবাসীদের চাপ কিভাবে মোকাবেলা করা হবে তার উপরেই জোর দেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো উত্তর কোরিয়া সমস্যাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় এক রাতে আঘাত হেনেছে এক ঝাঁক টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা। টর্নেডোর তাণ্ডবে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ে বেড়াচ্ছে, গাছপালা উপচে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের অভাবনীয় উন্নয়নে ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেশ কয়েকজন আমেরিকান জনপ্রতিনিধি। বাংলাদেশি আমেরিকান অধ্যুষিত কুইন্স বোরো প্রেসিডেন্ট জনাভান রিচার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মিয়ানমারে গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। গত বৃহস্পতিবারই এ তালিকায় যোগ হয়েছে অন্তত 9 জন। এসবের জেরে মিয়ানমার সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস আজ মহান স্বাধীনতা দিবস। 50 বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। স্বাধীনতা দিবসে বাংলা চ্যানেলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সকল ক্ষেত্রে নীতি নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই অঞ্চলের উন্নতির জন্য ভারত বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। একই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ভারত এগিয়ে যাচ্ছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীর বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকাশসীমার সুরক্ষায় নতুন প্রজন্মের সার্ফেস 2 এয়ার মিসাইল দরকার ছিল ভারতীয় বাহিনীর। এবার সেই চাহিদা মেটাতে এলো আকাশ এনজি। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের বড় সাফল্য পেল ভারত। জানা গেছে, ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে তীর বেগে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফেঞ্জির আয়োজনে ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকারে গত 20 মার্চ বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরই তুমুল সরগোল বেঁধে যায় দেশের ক্রীড়াঙ্গনে। তবে শেষ পর্যন্ত সুখবরই পেল সাকিব, নির্বিঘ্নে আইপিএলে যাত্রা করতে পারবেন তিনি।